আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো মত থাকতেই পারে সেটাকে কাজে লাগিয়ে যারা আলেমদের পেছনে লেগে যায় আলেমদের নামে কটুক্তি করে এমন লোকদের ব্যাপারে আপনার নাসিহা হাকি আবার এমন লোক যদি বন্ধু হয় তাহলে সেই বন্ধুকে কি পরিত্যাগ করা যাবে বা পরিত্যাগ করতে হবে প্রথম প্রশ্ন উত্তরটাই প্রথমে দেই আমরা আমরা বলবো যে আলেমদের পেছনে অথবা যে কোনো ব্যক্তির পেছনে কথা বলার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে তথাব্যুথ ফিল ওমোর অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে নিশ্চিত হওয়া যেটি সুরা হুজরাতেও সুরাতুল হুজরাতেও আল্লাহ সুমান্তল্লাহ বলেছেন আকুন ফাসন বেনা বেনাবা ইন ব্যাই ব্যতু যদি তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা নিশ্চিত হও কারণ এই খবরটার মধ্যে একটু উল্টাপাল্টা হতে পারে যেহেতু এমন ব্যক্তি নিয়ে এসছে যিনি হয়তো পাপে সম্পৃক্ত তো এখানেও কোনো আলেমদের ব্যাপারে যারা কথা বলতে চান যেহেতু আলেমরা এলেম নিয়ে কথা বলেন তিনিও ভুলও করতে পারেন কিন্তু সেটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য তো নিশ্চিত হতে হবে তাই না আরও নিশ্চিত হবে যে এই ভুলটা তিনি করেছেন বা বলেছেন হয়তো তিনি এ ভুলটা বলেন নাই বা করেন নাই কিন্তু তার দিকে কেউ যদি অপবাদ আরোপ করেন তাহলে তো বোধ হলো না নিশ্চিত হলো না অতএব এ ব্যাপারে যারাই কথা বলতে চান তাদেরকে নিশ্চিত হতে হবে এবং কোনো ব্যক্তিকে যেন এমন কোনো কিছু আরোপ না করেন যা তিনি বলেননি বরং যা কিছুই কোনো ব্যক্তির উপর কেউ আরোপ করতে চান তাদের পেছনে বা সামনে যেখানে কথা বলতে চান তাহলে সেটা যেন সুইরা হয় আন আলমিন হয় দলিলের ভিত্তিতে জেনে শুনে নিশ্চিত হয়ে যে হ্যাঁ তিনি এটা বলেছেন এটা নিশ্চিত এবং এটা যে ভুল সেটাও নিশ্চিত দলিলের আলোকে এভাবে তিনি বলতে পারেন যাতে করে আসলে বেগাইরে হাক অন্যায়ভাবে বলানো হয়ে যায় এবং যাতে করে তিনি আলেমদের সম্পর্কে কিংবা যে কোনো মানুষ সম্পর্কে মিথ্যা রচনা না করেন মিথ্যা রটনাও না করেন এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও দেখবো যে তার মাকসুদটা কি উদ্দেশ্যটা তার উদ্দেশ্যটা যদি হয় ভালো যেমন দাওয়াইলা মানুষকে ভুলটা ধরিয়ে দেওয়া যাতে মানুষ ভুল থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এবং যিনি ভুলটা করেছেন হয়তো যেহেতু তিনি একটা কথা বলেছেন যেটা ভুল অতএব তাকেও একটু তাম্বি করা একটা সুন্দর সংশোধন এবং নাসিহা যদি হয় তার উদ্দেশ্য তাহলে তিনি সেটা খুবই পজিটিভ অ্যাপ্রোচে ভদ্রতার সাথে এবং আদবের সাথে সেটি তিনি দলিল সহকারে উল্লেখ করবেন দলিল ছাড়া বললে কিন্তু হবে না কারণ আলেমরা সাধারণত দলিল দিয়েই কথা বলেন অতএব কেউ যদি সেটাকে ভুল বলতে চায় তাহলে তাকে পাল্টা দলিল দিয়েই কথা বলতে হবে এবং শুধু তাই না আলেমের সম্মান অক্ষুণ্ণ রেখে তিনি হয়তো আদবের সাথে তার ভুলটা ধরিয়ে দিতে পারেন এটা কোনো দর্শনীয় নয় কিন্তু যদি তার উদ্দেশ্য হয় এ আলমকে এ আলেমকে তেজরিহ করা তাকে অপবাদ দেওয়া তাকে রিফিউট করে হেয় করা ছোটো করা মানুষের সামনে তাকে বিতর্কিত করা তাহলে এটি কখনোই উচিত নয় কোনোভাবেই উচিত নয় এমনকি তার মধ্যে যদি খাতা থাকে সেই খাতা দিয়ে যদি কেউ কাউকে রিফিউট করে একদম খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে এটাও শুরু হতে যায়জ নেই এই এই ধরনের ব্যক্তিদের খাতা নিয়ে কোনো কথা বলাটাই উচিত নয় কারণ গিবত এটা আল্লাহ সামতাল্লাহ হারাম করে দিয়েছেন এটা গিবতের মধ্যে পড়ে একজন ব্যক্তিকে এভাবে রিফিউট করা হেও করা তাহলে সেটা গিবতের মধ্যে পড়ে কারণ আমরা গিবতের সংজ্ঞা জানি রাসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কোনো ভাইয়ের মধ্যে এমন কিছু থাকে যেটা সত্য সেটা বললে গিবত হবে এবং গিবতটা সাধারণত যেমন দেখা আখা কাবে করা তার সম্পর্কে এমন কথা বলা যা ভাইপছ অপছন্দ করে সেটাই গিবৎ হয়ে যাবে কিন্তু যদি সেটা সত্য হয় তাহলে গিবত আর যদি সেটা সত্য না হয় তাহলে তো অপবাদ তাহলে অপবাদ অপবাদ আরও ভয়াবহ অপরাধ আল্লাহ সোমতাল্লা সুরাতুল হুজরাতের মধ্যে বলেছেন ওলা আকদাবকুম বারাদা বারো নম্বর আয়তে তিনি এটা বলেছেন যেন গিবৎ না করে আচ্ছা এখন এখানে যেমন মেইনলি প্রশ্ন করা হয়েছে যদি কেউ আলেমদেরকে অপবাদ আরোপ করে বা তাদের ব্যাপারে কটুক্তি করে তাদেরকে হেয় ছোট্ট কিংবা অপমান অপমানিত করে তাহলে তার বিধানটা কি তার ব্যাপারে আমাদেরকে নাসিহা এক্ষেত্রে আমরা বলবো যে এটা অত্যন্ত গর্হিত কাজ না জায়েজ কাজ এটা আমাদেরকে প্রথম জানতে হবে যে যে কোনো আলেমকে ছোট করা হেয় করা এটা কখনো সরিয়াসম্মত হতে পারে না কারণ এভাবে আলেমদেরকে তরণ করার কারণে তার মধ্যে যে হকটা আছে তিনি হকের যে প্রচারটা করে বেড়ান যে দাওয়াটা তিনি সুন্দরভাবে দেন সেটাকেও বিতর্কিত করে ফেলা হয় এবং সেটাকেও আসলে মন্দে পরিণত করা হয় কারণ যখন মানুষ একটা দুটো ছোট্ট দোষ পাবে আর এটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হবে তখন মানুষ তার মধ্যে যে অনেক বড় হক সে ব্যাপারেও মানুষ ভুল ধারণা করবে এখানে একটা আয়াত তবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতে আমরা দেখি এর সানে নজুলে বলা হয়েছে যে যখন মুনাফিকদের মধ্য থেকে এক ব্যক্তি সাহবাদের মধ্যে যারা কোরআনকে মুখস্থ করেন হামালাতুল কোরআন হাফাদাতুল কোরআন তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছিল এ কথা বলে যে মা রাই তুমেথলা কোর ইনা উলা ই আর بطونا নান ওয়ালা একদা এল সুনান عند اللقاء এন্দালদ যে আমি আমাদের কারিদের মতো কারি সাহেব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছি কারি সাহেবদের মতো মানে এমন কাউকে দেখি নাই যে মানে খাবার পছন্দ করে পেটুক এত বেশি পেটুক কাউকে দেখি নাই এবং এত মিথ্যা কথা বলে কাউকে দেখি নাই এবং দেখা সাক্ষাতের সময় এত ভীরু কাউকে আমি দেখি নাই মানে এটা বলে তিনি তাদেরকে তাচ্ছিল্য করছেন অর্থাৎ বলতে যাচ্ছেন এই যে কোরআনের হাফেজরা বা হামালাতুল কোরআন এরা খুবই পেটুক এরা মিথ্যা কথা বলে এরা খুবই ভীরু ইত্যাদি এই ধরনের কথাবার্তা যখন এই মোনাফিক ব্যক্তি বলল তখন আল্লাহ সুবান একটা আয়াত নাজিল করলেন দুটো আয়াত সুরাতত্ব আবার পঁয়ষট্টি এবং ছেষট্টি

যে তাহলে কি তোমরা আল্লাহর সাথে তার আয়াতের সাথে এবং তার রসুলের সাথে বিদ্রুপ করছ তোমরা আর কোনো অজর প্রদর্শন করো না তোমরা তোমাদের ইমানের পরে কুফুরি করে ফেলেছ তাহলে এটা খুবই ভয়ঙ্কর আলেমদেরকে বা মুসলিমদেরকে কারিদেরকে এভাবে কটুক্তি করা এটা দিনের সাথে বিদ্রুপের সামিল অতএব আল্লাহ এটা সমালোচনা করেছেন এবং আমরা দেখি যে আমাদের ওলামাইকেরামো এই বিষয়টা যে কত ভয়াবহ এই যে কটুক্তি করা আলেমদের ব্যাপারে সেটি তারা নানাভাবে তুলে ধরেছেন মালিক ইবুদ্দিনার রাহমাহুল্লাহ তিনি বলেন ক্যাফা বিলমার এশার আল্লাকাল বলছেন যে একজন ব্যক্তির জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে নিজে পুণ্যবান না সে নিজে ভালো না অথচ সে ভালো এবং পূর্ণবান ব্যক্তিদের ব্যাপারে সে পতিত হয়ে যায় অর্থাৎ সে আজে বাজে কথা বলে এ কথাটি ইমাম ইস আবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন আব্দুল্লা ইবনে মুবারক আরেকজন প্রখ্যাত স্কলার তিনি বলেন মানে মানিস্তাখাফাবিল উলামা ই দাহাবেত খেরাতহু যে ব্যক্তি আলেমদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার আখিরাত চলে যায় ওমান বিল উমার এদাহ দুনিয়া হু আর যে প্রশাসকদেরকে নিয়ে আমির ওমরা নিয়ে বিদ্রুপ করে তার দুনিয়াটা চলে যায় কারণ তখন আমির ওমরা তার বসে থাকবে না তারা তাকে গ্রেপ্তার করবেন বা ব্যবস্থা করবেন তাকে দুনিয়াতে শাস্তি দেবেন ওমান ইস্তাক বিল ইহোয়া এদাবেত মরুয়াত হু আর যে ব্যক্তি তার ভাইদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার মরুয়াত বা ভদ্রতা চলে যায় ইমাম আহমদ হাম্বাল থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন লোহৌমুলামা ইমাসমোমা ওলামা আলামা এমসমোমা আলেমদের গোস্ত হল বিষযুক্ত মাহা মারেদা যে এই গোস্তের গন্ধ শুঁকবে যে এই গোস্তের গন্ধ শুঁকবে মারেদা সে অসুস্থ হয়ে যাবে ওয়ামান আ কালাহামাত আর যে খাবে সে মারা যাবে যেহেতু এটা মাসমোমাহ বিষযুক্ত যে খাবে সে মারা যাবে খাওয়াটা কি খাওয়াটা হচ্ছে অপবাদ আরোপ করা গিবৎ করা গিবৎ করাটাকে সুরাল হুজরাতের মধ্যে মৃত ভাইয়ের গোশ খাওয়া বলা হয়েছে তাই না অতএব যে খাবে সে মারা যাবে যে শুকবে নাক দিয়ে সে অসুস্থ হয়ে যাবে অর্থাৎ যে এই ধরনের অপবাদ বা ঠাট্টা বিদ্রুপকে দেখবে দেখে চোপ থাকবে বা এর কাজ দিয়ে যাবে নিজে হয়তো করলো না তাহলে তার অবস্থা খুব খারাপ হবে কিন্তু তার অবস্থা একদম সঙ্গীন হবে যে এই কাজে লিপ্ত হয়ে যাবে এটাই ইমাম আহমদ আবল হাম্বল বুঝিয়েছেন সিনান আল আসাদি তিনি বলেন ইদা কেন তলিবুল আলমিন ইয়াতা আল্লাফিদ্দিন ইয়তা আল্লাফল্য যদি তলিবুল আইলেম দিনের কোনো মাস আল্লাহ শেখার আগে মানুষের ব্যাপারে সে অপবাদ আরোপ করাটা শেখে তাহলে কবে সে সফল হবে إمام طحاي إمام طحاظي ترميك وورنج ترمته طحافة تقول لي علماء من السابقين ومن بعدهم من التابعين أهل خير والأثر وأهل الفقه والنظر لا يذكرون إلا بالجميل علماء السلف من السابقين ومن بعدهم من التابعين أهل الخير والأثر وأهل الفقه والنظر لا يذكرون إلا بالجميل أما دير برتي علماء السلف ابن تدر پروبا تابعين جرى أهل الخير وتي الطمنش ابن أهل الأثر حديث منوش أهل الفقه والنظر ترى فقهر expert ابن غابشوك তাদেরকে উত্তম পন্থা ছাড়া আর কোনোভাবে উল্লেখ করা হবে না তাদেরকে অতি উত্তমভাবে অতি উত্তম বক্তব্য দিয়ে অতি উত্তমভাবে তাদেরকে উপস্থাপন করতে হবে উল্লেখ করতে হবে ও মানদাকার আহম বেসু ইন ফাহুয়া গায়ের সাবিল ইমাম তাহাবি বলেন আর যারা আমাদের এই ওলামাগণকে খারাপভাবে উপস্থাপন করেন উল্লেখ করেন তাহলে তিনি পথচ্যুত বিপথে আছেন তিনি সঠিক পথে নেই আচ্ছা আগে জায়দুবনু সিনান আল আসাদির যে কথাটা আমরা বলেছি সেটি তারতিবুল মাদারেক আইয়াদের এই গ্রন্থটির মধ্যে উল্লেখ করা হয়েছে এবং ইমাম আহমদ ইবনা হাম্বালের যে কাউলটি আমরা উল্লেখ করেছি সেটি আল মঈদ ফি আদাবিল মুফিদে ওয়াল মুস্তাফিদ নামক গ্রন্থে সেটি উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর আমরা ইবন আশাকের আরেকটা কথা জানতে পারি তিনি একটা নয় বেশ কয়েকটা কথা বলেছেন যেমন তিনি বলেছেন এআি ও ফন আল্লাহ ইয়াক আলমার দি ও রহমাতল্লাহ আলহিম মেসমা তিনি বললেন হে ভাই আল্লাহ আপনাকে আমাদেরকে তার সন্তুষ্টির দিকে তৌফিক দান করুন এবং আমাদেরকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে যারা তার তাকুয়া যথার্থ পরিমাণে মেনটেন করে জেনে রাখুন যে লোহামা আলেমদের গোস্ত অর্থাৎ গায়ের গোস্ত মাসমো মাহ এটা বিষযুক্ত ওয়াদাতুল্লাহে ফিহাদকেস্তের মন তাকসি হিমায় আলুমা এবং তাদের যারা নক্স করে ত্রুটি বর্ণনা করে তাদের সম্মানকে যে যারা ধ্বংস করে দেয় আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহর আদাত এবং নিয়ম বা সন্না সিস্টেম হল এটা জানা অর্থাৎ নন এটা সবাই জানে সিস্টেমটা হলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন তো এখানে তিনি বলছেন লে আন্দাল আতাফি হিমবিম্যা হুম মেন আমরহু আদিম কারণ তাদের ব্যাপারে যে দোষটা এখানে আরোপ করা হচ্ছে যা থেকে তারা মুক্ত এই বিষয়টা তাদের এই দোষ আরোপ করাটা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার ওত্তানাউল আল আহম বি বিজুরি ওয়াল ইফত এ মারতা মারতানুয়াহিম এবং মিথ্যা মিথ্যেভাবে এবং অপবাদ আরোপের মাধ্যমে তাদের সম্মান হানি করা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা ওল খ আলামান এখতার রাহুল্লাহ হোমিন হুম এবং তাদের মধ্য থেকে আলেমদের মধ্য থেকে আল্লাহ যাকে চয়ন করেছেন তাদের উপর বানিয়ে বানিয়ে কোনো কথা বলা লেনা লেনাশীল আলমে দামিম এটা অত্যন্ত নিকৃষ্ট একটা আখলাক অত্যন্ত নিকৃষ্ট একটা আখলাক আরেকটা কথা তিনি বলেছেন সেটা বলে আজকে প্রসঙ্গটা আমরা শেষ করব সেটা হচ্ছে আসাকের বলেন কুল্লুমান আতলা কালিসানফিলা এ বে সেলবিহুল্লাহু আজ্লা কাবলা বেমাউতেল কালবি অর্থাৎ যে ব্যক্তি আলেমদের ব্যাপারে কোনো আয়েব সহকারে তার জিব্বাটা ছেড়ে দেয় লাগামহারা করে দেয় আল্লাহ তালা তার মৃত্যুর আগেই তার অন্তরের মৃত্যু সম্পন্ন করে দেন অন্তরের মৃত্যুর বালা মুখোমুখি তাকে করে দেন তো প্রিয় ভাইয়েরা এখানে আমরা লক্ষ্য করলাম যে আলেমদের ব্যাপারে অন্যায়ভাবে মিথ্যা আরোপ করা এটা অত্যন্ত গর্হিত কাজ এবং এটা যে কোনো যুবকের যে কোনো তরুণের ধ্বংসের কারণ হয়ে যাবে দুনিয়া তো নষ্ট হয়ে যাবে সে কোরআন বিরোধী একটা কাজ করলো সে মৃতবায়ের গোষ খেলো সে গিবৎ করলো সে যদি মিথ্যা বলে তাহলে বহুতান বা অপবাদ আরোপ করলো যেটা সমাজের সবচেয়ে অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ ভাই ভাই লাগিয়ে দেওয়া মানুষের মধ্যে বিভেদ এবং হানাহানি সৃষ্টি করার সামিল হবে অতএব এটা আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে আর যদি কারো নিয়ত থাকে যেটা আমি আমার আলোচনার মধ্যেও বলেছি যে মানুষকে জাস্ট তাম্বি করে দেওয়া তাহলে আদবের সাথে খাতাটা দলিল সহকারে এমনভাবে উপস্থাপন করতে হবে যিনি বলেছেন তাকে যেন ছোটো করা না হয় হেয়া করা না হয় তাকে যেন বিদ্রূপ করা না হয় এবং তাচ্ছিল্য করা না হয় তাহলে আদবের সাথে বললে তিনি নিজেও সংশোধন হবেন অন্যরাও সংশোধিত হবেন বলে আশা করা যায় আচ্ছা আপনি আরও বলেছেন যে যদি বন্ধু হয় তাহলে কি সে বন্ধুকে ত্যাগ করতে হবে না ভাই নাসিহা করবেন এই যে আমরা আজকে নাসিহা করলাম খুব সুন্দরভাবে নাসিহা করবেন নাসিহা মানুষের অন্তরে দাগ কাটে প্রত্যেক মানুষই আসলে ভালো থাকতে চায় এবং ভালো হতে চায় কিন্তু পরিবেশ তাকে অনেক সময় নষ্ট করে ফেলে বিপথের দিকে ঠেলে দেয় আজকে পরিবেশটা বেশ যুক্ত হয়ে গেছে আমাদের দেশে এবং অনেক দেশে এটা আমি দেখেছি শুধু আমাদের দেশে না আর অবজার্ভ করলেও সেটা বোঝা যাবে যে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে কেমন যেন একটা অসহিষ্ণু আচরণ করছে আর সোশ্যাল নেটওয়ার্কে মানে যারা নেট নিয়ে ব্যস্ত যাদেরকে অনেকে নেটিজেন বলেন তাদের কাজই হচ্ছে নেগেটিভ অ্যাপ একটা অ্যাপ্রোচে থাকা এবং নেগেটিভ কথাগুলো লেখা এটা শুধুমাত্র আলেমদের ব্যাপারে না সব ব্যাপারে আমরা লক্ষ্য করছি একটা ব্যাড এডুকেশন সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আমরা কেউ লাগাম ধরে টানছি না আমরা কেউ আসলে সুস্থভাবে ভাবছি না আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমাদের এডুকেশান আমাদের তারবিয়া এগুলোকে আমরা অনেকেই ইগনোর করছি এই ইগনোর করার ফলে দীর্ঘদিন ধরে জেনারেশন বাই জেনারেশন যে গ্যাপটা তৈরি হয়েছে এটা আজকের এই পজিশনে আমাদেরকে নিয়ে এসেছে আমার আমরা আমাদের কেরামের মধ্যে আদব দেখেছি তাদের মধ্যে কত এখতেলাফ ছিল তারা ইমামরা আপনি দেখেন না ইমাম বড় বড় ইমাম সাহাবাই কেরাম তারাও এখতেলাফ করেছেন কিন্তু তারা তো একজন আরেকজনকে এভাবে রিফিউড করেননি তারাও বিশ্বাস করতেন তার মানে পিয়ার গ্রুপের মধ্যে কেউ অথবা তার কলিগদের কেউ ভুল করেছেন কিন্তু তারা তো হামলে পড়েননি ছোট্ট করেননি কাউকে হেয় করেননি বরং তারা অ্যাকাডেমিক ডিসকাশন করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তি সংশোধন হওয়ার পথটা থাকে স্পেসটা থাকে এবং সে কারণে আমরা দেখি মাম আবু হানিফরহেমা হল্লা যখন তার ছাত্রদেরকে দেখেছেন কখনো আবু ইউসুফকে কখনো মোহাম্মদকে কখনো দুজনকে দেখেছেন যে তাদের কথাটা সঠিক তিনি নিজে একজন মোরব্বী একজন ইমাম একজন বয়োজ্যেষ্ঠ হওয়ার পর ওস্তাদ হওয়ার পরেও তিনি ছাত্রদের বহু কাউলে রুজু করেছেন রুজু করার মতো আসলে সেই পরিবেশটা ছিল এবং তাকে তার ছাত্ররা কখনোই হেয় করেনি কখনো বলেননি ওস্তাদ বুঝতে পারেন নাই বলে তাকে হাসি হাসি ঠাট্টামস্কা করেন নাই এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আমাদের সালাবদের মধ্যে এক চমৎকার এজুকেশানটা ছিল আসুন আমরা সেই এজুকেশানটা নেই সেই শিক্ষাটা গ্রহণ করি এবং আমাদের মধ্যে যে ভুল ত্রুটিটা আছে সেটা সংশোধন করি